দেশ, সাথে আছে পাশে আছে জিপিএইচ, আগামীর অনন্ত সম্ভাবনা, নতুন দিনে নতুন ভাবনা, এসো রোবট বানাই জিপিএইচ এর সাথে। শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্স জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠানে। আমি নাবিদ মাহবুব আছি আপনাদের সাথে। দেশের অন্যতম এবং বৃহৎ টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সৌজন্যেই এই অনুষ্ঠান। চ্যানেল পার্টনার হিসেবে সঙ্গে আছে চ্যানেল আই, নলেজ পার্টনার হিসেবে আছে সিআরআইডি ইউএসএ, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোব পার্টনার ফিট এলিগেন্স। গত দুটো পর্বে আমরা রোড শোতে গিয়েছিলাম AIUB অর্থাৎ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে এবং SAST অর্থাৎ শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। আজকে আমরা চলে যাচ্ছি রাজশাহীতে রুয়েট অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। রুয়েট বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম এবং উত্তরাঞ্চলের একমাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়। রুয়েট ক্যাম্পাস রাজশাহী শহর থেকে 3 কিলোমিটার পূর্বে বহমান পদ্মা নদীর তীর ঘেঁষে অবস্থিত। এটি 1964 সালের ডিসেম্বরে 122 জন ছাত্র নিয়ে রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয় নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রকৌশল অনুষদ হিসেবে যাত্রা শুরু করে। তখন এখানে যন্ত্রকৌশল, পুরকৌশল এবং তড়িৎ কৌশল বিভাগের অধীনে সম্মান ডিগ্রি প্রদান করা হতো। 2003 সালের 1 সেপ্টেম্বর এটিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে রূপান্তর করা হয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল, প্রযুক্তি ও নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে প্রায় 3000 শিক্ষার্থী অধ্যয়ন করে। মোট শিক্ষকের সংখ্যা 200+। আমি প্রথমে যাকে আসতে বলবো তার নাম হচ্ছে রিয়াজ খান, সিরিয়াল নাম্বার 03। তাৎক্ষণিকভাবে কোনো হেল্প আসে না, ওই অবস্থায় এটার জন্য অনেক মারা যায়, অনেক ইনজুরড মারা যায় ওই সময়। তো আমরা এমন একটা সিস্টেম তৈরি করতে চাচ্ছি যেটা অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথেই ওই সিস্টেমের মাধ্যমে নিকটস্থ হসপিটাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ইত্যাদির মধ্যে সাথে সাথে একটা অ্যালার্ম চলে যাবে যার মাধ্যমে, এবং লোকেশনটা যেই লোকেশনে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা গুগল ম্যাপ সহ ওই লিঙ্কটা চলে যাবে। আইডিয়াটা কি, কেন এবং কীভাবে, তিনটে আরো যদি আমি আনসার করতে চাই তাহলে আমারটা হলো একটা অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশার রোবট যেটা IoT বা ইন্টারনেট অফ থিংস বেসড হবে। তো আমার রোবটটার মেইন কনসেপ্টটা যেটা হলো যে একটা রোবট থাকবে, ওটা অবশ্যই অটোমেটিক থাকবে, আর এটা একটা কোনো একটা স্থাপনা, যেমন একটি রুমের কোনো একটি মানে একটা স্পেসিফিক পয়েন্টে যদি আগুন লাগে তাহলে সেটা কোনো ওই জায়গার সেন্সরে ওই আগুন লাগার যে ডিটেকশনটা ওটার কারণে ট্রিগার হয়ে ঠিক ওই স্পেসিফিক জায়গায় গিয়ে আগুনটা CO2 স্প্রে করে নিভিয়ে ফেলবে। আর ইন দ্য মিন টাইম এটা GSM মডিউল বা অন্যান্য সেন্সরের মাধ্যমে, অন্যান্য মডিউলের মাধ্যমে ফায়ার স্টেশনে একটা কল দিবে, প্রি রেকর্ডেড কল অথবা প্রি রেকর্ডেড টেক্সট দিবে, যাতে আমার ওদিকে জানানো হয়ে যায় যে আমার এখানে আগুন লাগছে, যাতে তারা আচ্ছা চলে আসতে। আমার কাছে মনে হয়েছে দ্যাট ইজ আ ভেরি গুড আইডিয়া। ট্রাক বা লঞ্চে অতিরিক্ত প্যাসেঞ্জার ক্যারি করার জন্য অজস্র দুর্ঘটনা ঘটছে, তো আমি এটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের রেগুলার ট্রান্সপোর্ট সিস্টেমগুলোকে এমনভাবে মডেল মানে চেঞ্জ করতে চাচ্ছি যে তারা অতিরিক্ত প্যাসেঞ্জার না ক্যারি করতে পারবে, আর যদি ক্যারি করেও থাকে সেটা ট্রাভেল করতে পারবে না। সেফ
সেফটি যে ওয়েটটা মানে সেফ জোন যে ওয়েটটা থাকবে সেটা থেকে যখনই বেশি ওয়েট ক্যারি করবে একটা ট্রান্সপোর্ট সিস্টেম, তখন অটোমেটিকলি ইঞ্জিনটা অফ হয়ে যাবে। একটা হসপিটালে একটা ওয়ার্ডরুমে 10-12 রুগী আছে, তো এখন ওই হসপিটাল ওই ওয়ার্ডের একটা কোনার মধ্যে মানে একটা রোবট সেট করা থাকবে, যে রোবটের মধ্যে অনেকগুলো ড্রয়ার থাকবে, তো ওই ড্রয়ারে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আর রুগীদের মানে কোন সময় কোন মানে ওষুধটা লাগবে ওই অনুযায়ী ওষুধ সেট করা থাকবে। তো যখন কোনো একটা রুগীর ওষুধ নেওয়ার টাইম হবে তখন তো ওই রোবটটা অটোমেটিকলি ওই রুগীর মানে বেডের সামনে চলে যাবে, রুগীকে একটা আজকে ফাইনালি আমরা ভীষণ একটা উপভোগ্য কম্পিটিশন দেখলাম, যেখানে নাকি আমাদের মার্কিংগুলো যারা আইডিয়া দিছে এটা খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ফ্যাকাল্টি মেম্বার্স, ভাইস চ্যান্সেলর এবং স্টুডেন্টদেরকে এরকম একটা অসাধারণ ইভেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এখানে অসম্ভব সব অসাধারণ আইডিয়াগুলো এসছে এবং উইথ অ্যানালিটিক্যাল সলিউশনস। আমরা এর পরে নেক্সট 72 ঘন্টায় এই রোবটগুলোর বানানো দেখব। সবাইকে ধন্যবাদ। আপনারা দেখছেন জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠান। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি, সঙ্গে থাকুন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠানে। আমি নবীদ মাহবুব আছি আপনাদের সাথে। বাংলাদেশের অন্যতম এবং বৃহৎ টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সৌজন্যে এই অনুষ্ঠান। চ্যানেল পার্টনার হিসেবে সঙ্গে আছে চ্যানেল আই, নলেজ পার্টনার সিআরআইডি ইউএসএ, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোপ পার্টনার ফিট এলিগেন্স। হ্যাকাথন পর্ব শেষ, এবার দলগুলি ঝাঁপিয়ে পড়ছে রোবট বানানোর জন্য। সঙ্গে আছে 8,000 টাকা এবং সময় হাতে রয়েছে 72 ঘন্টা। আমার আইডিয়াটা হচ্ছে লঞ্চ সেফটি নিয়ে। আমরা দেখি আমাদের প্রত্যেক বছর পূজা বা ঈদের ভ্যাকেশনে প্রচুর পরিমাণে দুর্ঘটনা হয় লঞ্চ সিস্টেম নিয়ে। তো আমি চাচ্ছি আমার লঞ্চে এমন একটা সিস্টেম যেখানে লঞ্চ ওভারক্রাউডেড প্রিভেন্ট করতে পারবে। আমাদের আপু আমাদের যে লঞ্চ সেফটির জন্য যে রোবটটা বানানোর যে প্রয়াস করেছেন আর কি, যে আইডিয়াটা দিয়েছেন আমাদের সাথে, সেই আইডিয়াটার আমরা একটা নাম দিই আগে প্রথমে, সেটা হচ্ছে লঞ্চ সেফটি। লঞ্চে মানে এন্ট্রির সময় প্যাসেঞ্জারদের কোনো রকম হয়রানি ছাড়া টিকিটের প্যাসেঞ্জাররাই লঞ্চের ভিতরে এন্ট্রি নিতে পারে। তার মানে হচ্ছে লঞ্চের যে টিকিট এটার একটা স্ক্যানিং একটা সিস্টেম। ওকে, একটা প্রোটোটাইপ বানাতে হবে যেটা কন্ট্রোলের জন্য আমরা হচ্ছে আরডুইনো ইউজ করব। এখানে আমরা হচ্ছে আরডুইনো উনো ইউজ করতে পারি, সেটা আমাদের কম কস্টলি এবং হচ্ছে এটা কন্ট্রোল করা আমাদের পক্ষে ইজি। তো আমাদের আপুর লঞ্চ সেফটি যে আইডিয়াটা দিয়েছে, তো এটার প্রোগ্রাম ফ্লো চার্টটা কেমন হবে বা আমরা প্রোগ্রাম করার সময় কী কী বিষয়ে খেয়াল রাখবো, কী ওয়েতে প্রোগ্রামটা হবে এটা আমরা একটু বোর্ডে দেখার ট্রাই করব। তো বাংলাদেশে যেসব লঞ্চগুলো আছে সেখানে খুব লো বাজেটের একটা কমিউনিকেশন মডিউল দরকার হয় এবং জিএসএম এখানে খুবই লো বাজেটের একটা কমিউনিকেশন সিস্টেম প্রোভাইড করতে পারে। আর যেহেতু লঞ্চটার পজিশন কন্টিনিউয়াসলি জানা প্রয়োজন, তো প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর এই লঞ্চের যে কোঅর্ডিনেট সিস্টেমটা আছে সেটা বেজ স্টেশনে সেটা পাঠাতে থাকবে। তো এভাবেই প্রোগ্রাম ফ্লো চার্টটা আমরা ডিজাইন করবো এখানে রোবটের ক্ষেত্রে। এখানে আমাদের লঞ্চ সেফটি ক্রিয়েট করার জন্য আমরা আরডুইনো উনো ইউজ করছি, এটাই আমাদের মেইন কম্পোনেন্ট, কারণ এখানে আমাদের প্রোগ্রামটা বার্ন করা লাগছে।
এরপরে আমরা জিপিএস ট্র্যাকিংয়ের জন্য A6 GSM মডিউলটা ইউজ ব্যবহার করছি। পজিশন কোঅর্ডিনেশনের জন্য আমরা ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউডটা GSM মডিউলের মাধ্যমে মেজার করব, এবং সেই ল্যাটিটিউড এবং লংগিটিউডটা A6 GSM মডিউলের মাধ্যমে আমরা আমাদের ফোনে বা অ্যান্ড্রয়েড ডিভাইসে SMS আকারে সেন্ড করব। সেই এটা হচ্ছে আমাদের RFID সেন্সর। এখান থেকে আমরা টিকিটটা স্ক্যান করব। এখানে আমরা ব্যাটারি হিসেবে 2200 mAh লিপো ব্যাটারি ব্যবহার করছি, এই জন্য আমাদের একটু বেশি পরিমাণের বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করতে হবে, এই জন্য আমরা 2200 mAh ব্যাটারি লিপো ব্যাটারি ব্যবহার করছি। আমরা এখানে ফার্স্টে আমাদের আইডিয়াটা ছিল যে এটা যেখানে লোকেশনটা থাকবে সেখানে জিপিএসটা ট্র্যাকিং করে সেটা GSM মডেলের মাধ্যমে আমরা সেই ল্যাটিটিউড আর লংগিটিউডটা পাবো। আর আমরা এর আগেই ডেসক্রাইব করছি যে ল্যাটিটিউড আর লংগিটিউডটা কি, এটা হচ্ছে স্যাটেলাইট কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটর পজিশন থাকে সেটা হচ্ছে ল্যাটিটিউড লংগিটিউড, যেটা আমরা কন্ট্রোলারের মাধ্যমে কিছুক্ষণ আগে আমরা ল্যাটিটিউড আর লংগিটিউড এর মান পেয়েছি। এই মানটা এখন আমরা এটা অ্যাপসের মাধ্যমে গুগল অ্যাপসের মাধ্যমে এটাকে আমরা শো করতে যাচ্ছি, এটা পজিশনটা আসলে কোথায়। আমরা গুগল অ্যাপসটা ওপেন করলাম এবং আমি শুরুতে ল্যাটিটিউড লংগিটিউড ওপেন করে রেখেছি, আমি জাস্ট পেস্ট করে দিলাম। আমাদের এক্স্যাক্ট পজিশনটা দেখাবে। হ্যাঁ, আমরা এখন রুয়েট সিভিল বিল্ডিংয়ের সামনে আছি এবং আমাদের পজিশনটা এটাই দেখাচ্ছে। আমি এমন একটা রোবট চাচ্ছি যেটা হচ্ছে সমুদ্র বা নদীতে যে সারফেস ওয়েস্ট থাকে, যদি আমি বলি প্লাস্টিক বা হচ্ছে স্টাইরোফোম, অয়েল বা হচ্ছে কয়লার যে রেসিডিউ থাকে, এই জিনিসগুলো হচ্ছে যে কালেক্ট করতে পারবে। আমি চাচ্ছি যে এটা হচ্ছে দুই ধরনের সিস্টেমই থাকবে, এটা অটোমেটেড থাকবে যে আমার একটা নির্দিষ্ট এরিয়া সে হচ্ছে নিজে থেকে পুরো ওয়েস্ট কালেক্ট করে আনতে পারবে, বা হচ্ছে আমি চাইলে ম্যানুয়াল কন্ট্রোলের মাধ্যমে ওই রোবটটা দ্বারা যে কোনো সার্ফেস ওয়েস্ট কালেক্ট করতে পারবো। আর পরবর্তীতে হয়তো এটা এক্সটেন্ড করে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যাবে যে পানির যে হচ্ছে বিভিন্ন কোয়ালিটিগুলো আছে TDS বা PH, এগুলো হচ্ছে আমি মেজার করে ওর ডাটাটা কালেক্ট করতে পারবো। আচ্ছা, আমাদের রোবটের নামটা দেওয়া যায় সি ক্লিনার, যদি দেয় সি। আমি এখন আমাদের যে সি ক্লিনার রোবটটা, সেই রোবটটা সম্পর্কে আমাদের ব্লক ডায়াগ্রামটা দেখাবো। তো ব্লক ডায়াগ্রামের ফার্স্টেই আসছে আমাদের যে জয়স্টিক কন্ট্রোলার, যেটার মাধ্যমে আমরা ডাটাটা ট্রান্সফার করব। আমাদের এখানে যে প্রজেক্টটা সি ক্লিনার, এটার জন্য যে রিকোয়ার্ড কম্পোনেন্টসগুলো, আমি সেই কম্পোনেন্টসগুলোর সাথে পরিচয় করে দেবো। আমাদের বটের পজিশন কন্ট্রোলের জন্য একটি জয়স্টিক কন্ট্রোলার দরকার। তো এটি একটি জয়স্টিক কন্ট্রোলার, এটা দিয়ে আমরা আমাদের বটের পজিশন কন্ট্রোল করব। দেন এটা ডেটা রিড করার জন্য আমাদের দরকার একটি আরডিনো ন্যানো, যেটা এটার ডেটাটা রিড করবে, এবং রিড করার পরে এই ডেটাটা আমাদের বট যেখানে আছে সেখানে ট্রান্সমিট করার জন্য আমাদের একটি RF মডিউল দরকার। তো ট্রান্সমিটারটা থাকবে আমাদের কন্ট্রোলার পার্টে, ট্রান্সমিটারটা এই ডেটাটাকে ট্রান্সমিট করে দেবে। দেন আমাদের কন্ট্রোলার পার্টের কাজ এখানে শেষ। তারপর আমাদের বটে থাকবে একটি রিসিভার, RF মডিউল রিসিভার, যেটা আমাদের ডেটাটা রিসিভ করবে, অ্যান্ড সে রিসিভ ডেটাটা রিড করবে একটি আরডিনো উনো। অ্যান্ড ডেটাটা রিসিভ করার পরে সেখানে থাকবে একটি মোটর ড্রাইভার, যে মোটর ড্রাইভার সেখানে বিদ্যমান দুইটি মোটরকে কন্ট্রোল করবে। অ্যান্ড সেখানে যে মোটরগুলো ইউজ করা হয়েছে সেগুলো হলো DC গিয়ার মোটর, এই মোটরগুলো দিয়ে মেইনলি আমাদের বটকে কন্ট্রোল করা হবে। আর ফুল সিস্টেমটা পাওয়ার আপ করার জন্য আমাদের একটি ব্যাটারি দরকার, আমরা এখানে ইউজ করেছি লিথিয়াম পলিমার 2200 mAh একটি ব্যাটারি। নাম হলো অটো মোশন রোবোটিক ক্যামেরা। এটা হচ্ছে এমন একটা ক্যামেরা যেটা মানুষের ফেস ডিটেক্ট করে সেটা মুভমেন্ট করতে পারে। এখন প্রশ্ন হলো আমরা এটা কী কাজে ব্যবহার করতে পারি। আমরা এটা হচ্ছে সিকিউরিটি পারপাসে, গবেষণার কাজে, ইভেন স্পোর্টস পারপাসেও ইউজ করতে পারি। আমরা যে প্রজেক্টটা করব সেটা হচ্ছে অটোমেটিক ফেস ফলোয়ার।
এটির জন্য প্রথমে আমরা একটি ক্যামেরার সাহায্যে ইনপুট নিব। আমি যে প্রজেক্ট নিয়ে কাজ করছি সেই প্রজেক্টে কয়েকটি কম্পোনেন্ট হলো, নাম্বার ওয়ান আরডিনো ওনো আর থ্রি, এটি আমরা মেইন কন্ট্রোলার হিসেবে বেছে নিয়েছি। সেকেন্ড যেটা সেটা হলো আমাদের মোটর হিসেবে আমরা ইউজ করেছি সার্ভো মোটর, এবং এটার সাহায্যে ক্যামেরার ঘাটটি ঘুরবে। ক্যামেরা হিসেবে আমরা একটি ক্যামেরা মডিউল ইউজ করেছি, ওটা মাউন্টেড। পাওয়ার এর জন্য আমরা ইউজ করেছি লিপো ব্যাটারি, লিথিয়াম পলিমার 2200 mAh। আমার আইডিয়াটা ছিল একটি অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশার রোবটের, যেটা হলো স্বয়ংক্রিয়ভাবে একটি স্থাপনা নির্দিষ্ট জায়গায় গিয়ে যদি আগুন লাগে সেই আগুনটা সে মানে নির্বাপনে সক্ষম হতে পারবে, এবং এটি হবে সম্পূর্ণ স্বয়ংক্রিয়। অর্থাৎ নিজ থেকে এই কাজটি সে নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে কাজটি করতে পারবে। এবং আশা করি যেখানে আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অসাবধানতা কিংবা আমাদের অবকাঠামোগত পরিকল্পতার বা অপরিপক্কতার কারণে আমরা অনেক জায়গায় যেতে পারছি না, সেক্ষেত্রে আমি আশা করি রোবটটি যেতে পারবে। তো আমার এক জুনিয়র একটি অসাধারণ একটি আইডিয়া দিয়েছে, সেটা হচ্ছে ফায়ার অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশার। এখন আমি এটা ফ্লো চার্টের মাধ্যমে ব্যাখ্যা করবো রোবটটি কীভাবে কাজ করতেছে। আচ্ছা, আমরা সাপোজ এখানে একটা রুম, আমরা যে প্রজেক্টটা করবো তার জন্য মূলত কন্ট্রোল ইউনিট হিসেবে যেটা ইউজ করছি সেটা হচ্ছে আরডুইনো উনো, এবং ব্যাটারি হিসেবে ইউজ করছি লিপো ব্যাটারি 2200 mAh-এর। আর আমরা মানে কার্বন ডাইঅক্সাইড অথবা ওয়াটার স্প্রে করার জন্য সার্ভো মোটর ইউজ করেছি, সেটা 360 ঘুরে এই কার্বন ডাইঅক্সাইডটা স্প্রে করবে। আমরা ফ্লেম সেন্সর ইউজ করবো যেটা ফ্লেম ডিটেক্ট করে কার্বন ডাইঅক্সাইড স্প্রে করবে। আমরা রোবটটা চালানোর জন্য L2910 মোটর ড্রাইভার ইউজ করবো। আরডুইনোতে কোড বান করার জন্য এই কেবলটা ইউজ করা হবে। অন্যান্য কানেকশনের জন্য আমরা জাম্পার ওয়্যার ইউজ করবো। আমার যে প্রজেক্টটা সে একটা রোবট যা একটা হাসপাতালে একটা ওয়ার্ডের মধ্যে এক কোনার মধ্যে সেট করা থাকবে, যখন কোনো একটা রুগীর ওষুধ খাওয়ার সময় আসবে তখন মানে এই বোর্ডটা ওই রুগীর কাছে যাবে, ওই নির্দিষ্ট রুগীর কাছে যাবে, যাওয়ার পর ওই রুগীকে মানে ওই রুগীর জন্য যে ওষুধটা খাওয়া লাগবে ওই টাইমে তো ওই ওষুধটা বের করে দিবে, পাশাপাশি রুগীর হার্টবিট সেন্সরটাও মেপে নেবে, এবং হার্টবিট সেন্সর দিয়ে হার্টবিটটাও মেপে নেবে এবং এই রুগীকে পানিও দিবে। ভাইয়া যে আইডিয়াটা দিয়েছেন সে অনুযায়ী আমাদের যে প্রজেক্ট আমরা বানাচ্ছি সেটার নাম রোবো নার্স। তো আমরা এখন দেখে নিই এটার ফিচারগুলো। তো যেহেতু আমাদের প্রজেক্টটা রোবো নার্স, তো একটা নার্স যা যা কাজ করতে পারে আর আমাদের রোবো নার্সটাও ঠিক তাই তাই কাজ করতে পারবে। আজকে আমি আপনাদের আমি দেখাচ্ছি যে আমাদের যে ইকুইপমেন্টগুলো ইউজ করবো আমাদের প্রজেক্টটি বানানোর জন্য। এটি হচ্ছে একটি LCD ডিসপ্লে, এটা আমরা ইউজ করবো হচ্ছে ইনপুটের ডিসপ্লে দেখার জন্য এবং পালসের ডিসপ্লে দেখার জন্য। এখানে আছে আমাদের কাছে একটি লিপো ব্যাটারি, এটা ইউজ করা হবে আসলে পুরো প্রজেক্টটাকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। এখানে আছে একটা আরডিনো মেগা, এই মেগাটা ইউজ করবো আমরা হচ্ছে মেডিসিন সর্টিং এবং মোটর কন্ট্রোলের জন্য। এখানে আছে একটি L2910 মোটর ড্রাইভার, এই মোটর ড্রাইভারটা ইউজ করা হবে মোটর কন্ট্রোলের জন্য। এখানে আছে একটি সার্ভো মোটর, এবং এই সার্ভো মোটরটি ইউজ করা হবে ওষুধ সর্টিংয়ের জন্য। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি RTC মডিউল, এই RTC মডিউলটি ইউজ করা হবে একদম সময় মতো রোগীর কাছে ওষুধ পৌঁছে দেওয়ার জন্য। আর এখানে রয়েছে একটি কিল সুইচ, কিল সুইচটি ইউজ করা হবে পুরো প্রজেক্টের পাওয়ার কানেকশনের জন্য। আর এখানে রয়েছে একটি কাস্টার হুইল, এটি ইউজ করা হবে রোবটের চলাচলের জন্য।
আপনারা দেখছেন জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত। এসো রোবট বানাই এই অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠানে। আমি নভিদ মাহবুব আছি আপনাদের সাথে বাংলাদেশের অন্যতম এবং বৃহৎ টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সৌজন্যে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের চ্যানেল পার্টনার চ্যানেল আই, নলেজ পার্টনার সিআরআইডি ইউএসএ, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রপ পার্টনার ফিট এলিগেন্স। ওকে, 72 ঘন্টা পরিশ্রমের পর রোবট বানানো শেষ। এবার সেই রোবটগুলি বিচার করার পালা, এবং যারা বিচার করছেন তারা কিন্তু হ্যাকাথন পর্বেও বিচারকের দায়িত্বে ছিলেন। দেখা যাক কোন তিনটি দল চলে যাচ্ছে জাতীয় পর্যায়ে স্টুডিও রাউন্ডে, এবং সেই দিন তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সার্টিফিকেট, ক্রেস্ট এবং নগদ অর্থ সহায়তা। সাথে আছে পাশে আছে জিপিএইচ, আগামীর অনন্ত সম্ভাবনায়, নতুন দিনে নতুন ভাবনায়, এসো রোবট বানাই জিপিএইচ এর সাথে হাতে হাত রেখে, এসো রোবট বানাই জিপিএইচ। স্বাগত জানাচ্ছি জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাইয়ের প্রাইজ গিভিং সেরেমনি অ্যাট রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। থ্যাংক ইউ ভেরি মাচ অনারেবল ফ্যাকাল্টি মেম্বার্স অ্যান্ড স্টুডেন্টস অ্যান্ড স্পেশালি আওয়ার স্পন্সর জিপিএইচ। রুয়েটের অসাধারণ জিনিস যেটা হচ্ছে তারা যে রোবটগুলো বানায় এগুলো অসাধারণ। শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, অফকোর্স যে আপনারা আমাদের জাতিকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আপনাদের কন্ট্রিবিউশন অনেক, তো এখানেও শিক্ষার্থী যারা এই রোবট বানাচ্ছে তাদেরকেও সঠিকভাবে তাদের এই উদ্যোগকে তাদের এই তাদের ইনিশিয়েটিভকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনারা যে ইন্সপায়ার করে যাচ্ছেন তার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আর আপনারা জেনে খুশি হবেন, জিপিএইচ ইস্পাত বাংলাদেশে স্টিল সেক্টরে এই 2019 সালে এক নতুন দিগন্তের উন্মোচন করতে যাচ্ছে। বাংলাদেশে স্টিল সেক্টরে এমন টেকনোলজি আমরা ইন্ট্রোডিউস করেছি যেটা আশা করি শুধু এশিয়া না বিশ্বের উন্নত দেশ থেকে মানুষ জিপিএইচ ইস্পাতের প্ল্যান্ট ভিজিট করতে আসবে এই টেকনোলজি দেখার জন্য।
Since we are adopter of most modern technology, so we have aspiration and we have dedication to equip and educate our students and give them a platform for better industrialization and better technology. আমরা জানি যে আমরা এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের এরাতে বাস করছি। সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা ওনারা এটা আরও ভালো জানবেন যে বেসিক্যালি দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ওয়াজ মেকানাইজেশন, ওয়াটার পাওয়ার অ্যান্ড স্টিম পাওয়ার। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ অ্যাবাউট মাস প্রোডাকশন, অ্যাসেম্বলি লাইন অ্যান্ড ইলেকট্রিসিটি। থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইনক্লুডেড কম্পিউটার অ্যান্ড অটোমেশন। দ্য ফোর্থ ওয়ান which we are passing now, that is cyber physical systems. So third industrial revolution era tei automation ekta ottonto guruttopurno bhumika rekheche. We know amader country teo different sector e RMG theke shuru kore different industry te kintu byapok bhabe automation er bastobayon hoyeche. Amader ekhon bidesh theke expert niye aste hoy ei automation implement korar jonno. Robotics emon ekti platform যেটা ইন্ডাস্ট্রি অটোমেশনে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনাদের এই রোবটগুলা আমাদের দেশের অটোমেশনে যেরকম ভূমিকা রাখবে, ভবিষ্যতে বাইরে থেকে আমাদের এক্সপার্ট আনতে হবে না, সেটাই আমরা প্রত্যাশা করি। এবং আমাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট স্টুডেন্টস তাদের নিজস্ব উদ্যোগে ইন্টারন্যাশনাল রোবোটিক্স কম্পিটিশনে কিন্তু তারা অত্যন্ত সাফল্যের স্বাক্ষর রেখেছে। সো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনাদের এই ইনিশিয়েটিভ, আপনাদের মেধা এবং মননকে যদি কোনো একটা প্ল্যাটফর্ম, কোনো একটা স্পন্সরের মাধ্যমে যদি আমরা কিছুটা সহযোগিতা করতে পারি, তো আপনাদের এই মেধা একদিন শুধু আমাদের দেশের মধ্যেই নয়, এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত হবে। তো আমরা সেই প্রত্যাশা করি আপনাদের এই সৃজনশীলতার মাধ্যমে রোবোটিক্সে বাংলাদেশ এক নতুন অধ্যায়ে অনুপ্রবেশ করবে এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটা নতুন ডাইমেনশন পাবে। আপনাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ। সেই প্রত্যাশা রেখে জিপিএস গ্রুপ প্রেজেন্টস, জিপিএস ইস্পাত, এসো রোবট বানাই, রুয়েট ক্যাম্পাসের এই তিন দিনের যে হ্যাকাথন এবং আজকের যে পুরস্কার বিতরণী, সবাই যারা উইনার হলেন তাদের প্রতি অভিনন্দন রইল। যারা হতে পারেননি তারাও ভবিষ্যতে আপনাদের এই ইনোভেশন এবং সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখবেন, সেই প্রত্যাশা রেখে জিপিএস ইস্পাতের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আজকের যে প্রোগ্রাম এখানে উপস্থিত হয়েছি, যে এসো রোবট বানাই এরকম একটা প্রতিযোগিতায় বা রোড শো যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে প্রাইজ গিভিং সেরিমনি, আজকের এই প্রোগ্রাম আমাদের রুয়েটকে কতদূর এগিয়ে নিয়ে যাবে এ সম্পর্কে আমি কিছু বলতে চাই। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে 7th 5-year প্ল্যান যেটা ঘোষণা করেছেন, ভিশন 2021 ডিজিটাল বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার করেছেন, এবং আপনারা জানেন যে SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এই গোলসে 17টা গোল আছে, এর মধ্যে গোল 4, তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যেটাকে যে জিনিস আমাদের শিক্ষাঙ্গনের জন্য রেখেছেন, কোয়ালিটি এডুকেশান, এই এডুকেশনের মধ্যে আজকের এই রোবোটিক সোসাইটি কর্তৃক, OMT ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত আজকের যে প্রোগ্রাম, আমার বিশ্বাস এই ভিশন 2021 ফুলফিল করার জন্য আজকের এই প্রোগ্রাম একটু হলেও সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আজ সময় শেষ। আপনারা দেখলেন বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো GPH গ্রুপ প্রেজেন্টস, GPH ইস্পাত, এসো রোবট বানাই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের চ্যানেল পার্টনার চ্যানেল আই, নলেজ পার্টনার CRID USA, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোব পার্টনার ফিট এলিগেন্স। এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিজিট করুন asiarobotbanai.com.bd অথবা ভিজিট করুন facebook.com/GPH ইস্পাত এসো রোবট বানাই।
দেখা হবে পরবর্তী পর্বে কোনো এক বিশ্ববিদ্যালয়ে কোনো এক রোড শোতে, এবং সেই সময় পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমি নাবিদ মাহবুব নিচ্ছি বিদায়। সুন্দরী তো মামা তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। সুন্দরী তো মামা তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। নীল আকাশে রবে নিরুত্ত মানুষ আমি দেখো, নীল আকাশ রবে নিরুত্তর যদি তুমি বলো আমি একান্ত তোমার। আমি তারায় তারায় লটিয়ে দেব তুমি আমার, আমি তারায়